টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। মিথ্যে প্রেমের গান ছবিতে 11টা গান রয়েছে, আর এরকম একটা মিউজিক্যাল ফিল্মে যিনি রয়েছেন রণজয়দা, তোমাকে প্রথমে স্বাগত আমাদের চ্যানেলে। প্রথমে বলে কেমন আছো? খুব ভালো আছি। শীতটা তো চলে যাচ্ছে, কিন্তু আজকে খুব ভালো শীত, এবং আজকে এখানে এত ওপেন জায়গা, আজকে দারুণ লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা মিউজিক্যাল ফিল্ম এখন প্রায় চলে যেতে বসেছে, মানে মিউজিক্যাল ফিল্ম অতটা হচ্ছে না অন্তত সেইভাবে, তুমি কি বলবে? হ্যাঁ, সেটা হচ্ছে এই ছবির মেইন ইউএসপি, যে একটা মিউজিক্যাল ফিল্ম এবং পুরোদস্তুর প্রেমের ছবি। একদম একদম যেই প্রেমটার সাথে আমরা সবাই রিলেট করতাম ছোটোবেলায়, বড়োবেলায়, মধ্য বয়সে, সব বয়সে কিন্তু মানুষ এই প্রেমটার সাথে রিলেট করতে পারে, এরকম একটা প্রেমের ছবি। এবং সেই ছবিতে এতগুলো গান, ইটস আ মিউজিক্যাল ফিল্ম, এবং গানের একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ভূমিকা আছে এই ছবিতে, এবং একজন মিউজিশিয়ানের লাইফ নিয়েই ছবিটা, তো তার ফলে পুরো জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং খুব আনন্দের আমার কাছে। 11টা গানের মধ্যে তোমার কোন গানটা মনে মানে সব থেকে ভালো লেগেছে? অফকোর্স মানে আমার নিজের করা নীরবতা, এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। হ্যাঁ, আরও অনেক পছন্দের গান আছে, অচেনা গারোর বুকে, ওটাও আমার ফেভারিট গান। সামনে আর কী কী কাজ দেখতে পাবো? আমার সামনে আরও 3টে ছবি রিলিজ আছে, আরও একটা দুটো ছবির কাজ চলছে, তো সব মিলে পরপর ছবি লাইনড আপ আছে, এবং আশা করি এই বছরটা খুব ভালো কাটবে। 2022টা আমার খুব ভালো কেটেছে, আশা করি এই বছরটা খুব ভালো কাটবে। একটা প্রশ্ন, যে এখন তুমি তো সঙ্গীত পরিচালক, একাধারে সুরকার, একাধারে নিজেও গান করো, সবাই এখন গান সিনেমার জন্য বানাতেই চায়, গীতিকার হিসাবে বা একজন কবি হিসাবে, সাহিত্যিক হিসাবে কারোর পরিচয় সামনে আসছে না, এটা কেন তোমার মনে হয়? সেটা পরিচয় সামনে আসছে, যারা কবিতা লিখছেন, যারা সাহিত্য রচনা করছেন, তাদের অবশ্যই তাদের নিজস্ব পরিচয়, তারা মানে সবাই তাদের চেনেন এবং তারা খুব ভালো কাজ করছেন, তারা সামনেও আসছেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমার গানের পাশাপাশি আমার এই বইমেলায় এই বছর একটা বইও বেরোচ্ছে, তা আমার লেখা কবিতার বই। হ্যাঁ, তুমি যখন কথাটা তুললে সেই প্রসঙ্গে বললাম, তো আমার নিজের একটা কবিসত্তাও হয়তো খুব তাড়াতাড়ি মানুষ দেখতে পাবে, তো এটা নিয়েও আমি খুব এক্সাইটেড। তোমার গাওয়া যে গানটা আমরা শুনতে পাচ্ছি তোমার গলায়, যদি এখন একটু শোনা যায়। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে, থাকি কান্না হয়ে তোর সাথে। অসাধারণ। আর এই পুরো গানটা শোনার জন্য তো অবশ্যই শুনতে হবে মিথ্যে প্রেমের গানের থেকে, আর আরও লেটেস্ট আপডেটের জন্য চোখ রাখতে হবে টলি সিক্রেটে।